আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। অল বিডি সার্কুলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপক পদে একটি সার্কুলার অলরেডি শুরু হয়েছে, ছোট একটি সার্কুলার। আমি কোনো সার্কুলারই বাদ দিই না, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির এই সার্কুলারটিও আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়াও অন্যান্য যত সার্কুলার আছে, শিক্ষা বিষয়ক, ব্যাংক, সরকারি জব, নিবন্ধন, প্রাইমারি স্কুল, সকল সার্কুলারে আমি আপলোড করে থাকি। এই জন্য ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক পদের শূন্য পদে একটি সার্কুলার শুরু হয়েছে, যে সার্কুলারটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সার্কুলারটি দেখবেন, যারা আবেদন করতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওর মাধ্যমে বলে দেবো কীভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী কী দরকার তার বিস্তারিত। চলুন ঢাকা ইউনিভার্সিটির সার্কুলারের বিস্তারিত জেনে নিই। তার আগে বলে নিই, অল বিডি সার্কুলার চ্যানেলে যারা আজকে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী সকল সার্কুলারের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে প্রতিদিন সকল প্রকার সার্কুলার সবার আগে আপলোড করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। ব্যাংক, সরকারি চাকরি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজের সার্কুলার সহ সকল প্রকার সার্কুলার আমাদের এখানে পাবেন সবার আগে। যারা সার্কুলার খুঁজতেছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটি ছাড়া হয়েছে অধ্যাপক পদে, যার বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপকের একটি শূন্য পদে স্থায়ী পদ পূরণের জন্য রেজিস্ট্রারের দপ্তর হতে পার্থব্য নির্ধারিত ফর্মে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বেতন স্কেল 56,500 থেকে 74,400 টাকা, যা বেতন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা কী কী দরকার একটু ভালোভাবে দেখে নিন। প্রার্থীকে শিক্ষা বিষয়ে অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ হতে হবে, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীদের উক্ত ক্ষেত্রে পিএইচডি কিংবা সমমানের ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 12 বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা অথবা কোনো উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত গবেষণা পত্রিকায় প্রার্থীদের প্রকাশিত মৌলিক গবেষণামূলক প্রবন্ধ অথবা পুস্তক থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষাঙ্গিক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অবদানও যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। 11 কপি দরখাস্তের সাথে সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র, অভিজ্ঞতা প্রমাণের পত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করে রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় 1,000 টাকা মূল্যের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সহ দরখাস্ত পরিচালক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় এর নিকট 31/7/2020 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 31/7, জুলাই মাসের 31/2020, এবং আবেদন করার জন্য নির্দিষ্ট একটি দরখাস্ত আছে যেটা রেজিস্ট্রারের দপ্তরে পাওয়া যাবে। সেই দরখাস্তটি 11 কপি দিতে হবে, সাথে সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র এবং অভিজ্ঞতা প্রমাণের পত্রের সত্যায়িত ফটোকপি সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করে আপনারা চাইলে আবেদন করতে পারেন। আবেদন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সকল প্রকার সাহায্য করব, যতটুকু সম্ভব সহযোগিতা করব আপনাদেরকে। এছাড়া অন্যান্য শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহ সকল বিশ্ববিদ্যালয়, ব্যাংক, সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে আমাদের চ্যানেলে পাবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, তাহলে সকল চাকরির সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।